জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ফখরুল বললেন সতেরোই নেতাকর্মী প্রাণ দিয়েছেন অসংখ্য গ্রেফতার তারপরও মানুষ উজ্জীবিত হচ্ছে এদিকে ঈদের পর কূটনৈতিক আরও জোরদার করবে বিএনপি অপশক্তিদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত লড়াই করবে আওয়ামী লীগ আসম রব বললেন কোনো গণমাধ্যমকে শত্রু চিহ্নিতকরণ করণ দুঃখজনক এদিকে ইসির বাসে এগিয়ে নূর আছে মান্নার দল এবং এবি পার্টি সর্বশেষ জানিয়ে দেব সিদ্ধান্ত নিতে লন্ডনে মেয়র আরিফুল সিলেটে দোটানায় অনুসারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সতেরো নেতাকর্মী প্রাণ দিয়েছেন অসংখ্য গ্রেফতার তারপরও মানুষ উজ্জীবিত হচ্ছে ভয় আন্দোলন দমন করা যাবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাতারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন অসংখ্য গ্রেফতার তারপরও মানুষ উজ্জীবিত হচ্ছে আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক হাসপাতালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এদিন ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে যান তিনি মির্জা ফখরুল বলেন ছাত্রদল নেত্রীর উপর হামলার ঘটনায় প্রমাণিত হয় এরা কতটা ভীত সন্তুষ্ট হয়ে গেছে সরকারি দলের গুন্ডারা তারা এখন মহিলাদের অত্যাচার নির্যাতন করতেও দ্বিধা করছে না তারা মনে করে ভয় দেখে আন্দোলনকে দমন করতে পারবে সেটা সম্ভব নয় বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বিশেষ করে ছাত্রদের গায়ে যখন হাত পরে সেই হাত ভেঙে দেয় মানুষ এই যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সতেরো জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছেন তারপরও মানুষ আরো উজ্জীবিত হচ্ছে তারা আজকে আমার তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করছে আমরা বিশ্বাস করি এই অন্ধকার দূর হবেই তিনি বলেন মির্জা আরও বলেন এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে জনগণ সরকার প্রতিষ্ঠিত হবে শিক্ষাক্ষেত্রে শান্তি ফিরে আসবে আজকে যে সন্ত্রাসী নির্যাতন বিশেষ করে ছাত্র দলের ওপর করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি এবং যারা এর জন্য দায়ী তাদের গ্রেফতার করার দাবি জানিয়েছি ঈদের পর কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঈদের পর কূটনৈতিক তৎপরতা জোরদার করবে বিএনপি পাশাপাশি আওয়ামী লীগের কূটনৈতিক পদক্ষেপ নজরদারি করবে দলটি ঈদ পরবর্তী বিদেশি কূটনীতিকদের সঙ্গে সিরিজে বৈঠকের চেষ্টা করবে দলটি একটি প্রতিনিধি দলের ভারত সফর পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন চেয়ে জাতিসংঘ চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের বিএনপির নেতারা বলেছেন আগামী নির্বাচনে যেন জনগণ স্বাধীনভাবে মতামত প্রতিফলন করতে পারে সেজন্য একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন সে লক্ষ্যে বিএনপির কূটনৈতিক অঙ্গনের দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বাইরের গণতান্ত্রিক শক্তির সমর্থন দোষের নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন চেয়ারপারসন সহ দশ দফা দাবিতে বিএনপি এখন রাজপথমুখী দলটি এখন রাজপথে কর্মসূচি আদের পাশাপাশি সংসদ নির্বাচনকে টার্গেট করে কূটনৈতিক সমর্থনের জোর চেষ্টা চালাচ্ছে বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশকে টার্গেট করে গেছে বিএনপি বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভারত চিনকে টার্গেট করে এখন কাজ করছেন বিএনপির নীতি নির্ধারকরা এদের পরপরই বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল দল ভারত সফরে যাবেন এছাড়া দেশে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হবে আর একটি পাতানো নির্বাচন সরকার করতে চায় বলে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ জানানো হবে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ থেকেও একই বিষয়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়াই পরবর্তী শুভেচ্ছা বিনিময় কৌশল বিএনপির ঈদের কূটনীতিকদের সঙ্গে সিরিজ বৈঠক করেই এরই মধ্যে তোরজোর শুরু করেছে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির নেতারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন বলে জানা গেছে গত বছরের জুলাই ইদুল আজহার পরও বিএনপির কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছিল অপশক্তিদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত লড়াই করবে আওয়ামী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিদের মূলোৎপাটন না করা পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার মেহেরপুর সহ পাঁচ জেলার নেতা কর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই অপশক্তির কালোছায় এখনো রয়ে গেছে এই অপশক্তি যে বিষ বৃক্ষের জন্ম দিয়েছে এই বিষ বৃক্ষের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম ও লড়াই অব্যাহত থাকবে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ বছরে দেশে মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত থাকার কারণে দেশের উন্নয়ন অর্জন সম্ভব হয়েছে এ ধারা বজায় থাকলে যেটুকু উন্নয়ন অসম্পূর্ণ আছে সেটু সেটাও সম্পূর্ণ হবে মন্ত্রী বলেন একটি মহল রাজনীতিতে বিএনপির নেতৃত্বে এখনও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে অস্বীকার করে সাত মাস তারা স্বীকারও করে না পালনও করে না স্বাধীনতার গুরুত্বপূর্ণ মাইল ফলক সাতই জুন তারা স্বীকার করে না তারা নাকি স্বাধীনতায় বিশ্বাসী জিয়াউর রহমান যে ধারা শুরু করে দিয়েছিলেন বিএনপি তা অব্যাহত রেখেছে মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে না এটা বাংলাদেশের প্রমাণিত সত্য কোনো গণমাধ্যমকে শত্রু চিহ্নিত করেন দুঃখজনক বলছেন রব স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার মানবাধিকার এবং সুশাসনের পক্ষে কথা বললেই তাকে দেশের শত্রু ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের জপ মন্ত্রে পরিণত হয়েছে অতি সহজে ভিন্নমত ও পথের নাগরিকদের বা সমালোচনাকারীদের বা গণমাধ্যমকে শত্রু হিসেবে চিহ্নিত নির্ধারণ করে ফেলার সরকারের মানসিকতা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক এই ধরনের রাজনৈতিক ডিসকোর্স বিশ্বে বিরল এসব বক্তব্য আইনের শাসনকে চরমভাবে বিপজ্জনক করে তুলবে গণবিরোধী রাষ্ট্র শাসন ব্যবস্থার স্থলে গণমুখী শাসন ব্যবস্থার প্রবর্তনে আন্দোলন সংগ্রামের লক্ষ্যে কয়েকটি শ্রমিক সংগঠন সমন্বয়ে গঠিত সম্মিলিত শ্রমিক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন আসম আব্দুর রব মঙ্গলবার রাজধানীর উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন বাংলাদেশে উন্নয়ন হচ্ছে বৈদেশিক রিজার্ভ বাড়ছে জিডিপি বাড়ছে সবকিছুর মূলে শ্রমজীবী মানুষ অথচ শ্রমিকরা সবচেয়ে বেশি বঞ্চিত শ্রমিকরা কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করছে চাকরিচ্যুত হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে বেআইনি শাস্তির শিকার তবুও শ্রমিকরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে ব্যর্থ হচ্ছে ইসির বাসে এগিয়ে নূর আছে মান্নার দল এবং এবি পার্টি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ধরে নুরুল ইসলাম নূরের দল গণ অধিকার পরিষদ ও মাহমুদুর রহমান নাগরিক আছে বাংলাদেশ ইসলামের কিছু নেতাদের গঠিত বলে পরিচিত এবি মঙ্গলবার নির্বাচন ভবনে অনানুষ্ঠানিক কমিশন বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আজ কমিশনে অনানুষ্ঠানিক সভা হয়েছে এতে রাজনৈতিক দল নিবন্ধের বিষয়ে আলোচনা হয়েছে ইসি সচিব বলেন নতুন করে নিবন্ধন পেতে তিরানব্বইটি দল আবেদন করেছিল ওই আবেদনগুলো করার জন্য যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করেছে এতে তারা যে তথ্য দিয়েছিলেন এই দলের মধ্যে আবেদন ছিল নির্দিষ্ট এই দুটি আবেদন প্রত্যাহার করে নিয়েছে প্রাথমিক পর্যায়ে মোট ষোলোটি আবেদন বাতিল হয়ে যায় অবশিষ্ট সাতাত্তরটির মধ্যে তাদেরকে আমাদের চাহিত কাগজপত্রের পনেরো দিনের মধ্যে জমা দিতে বলেছিলাম উনিশটি দল পনেরো দিনের মধ্যে জমা দিতে পারেনি এছাড়া পাঠানোর চিঠি দুটি দলের ঠিকানা ঠিক না একত্রিশটি আবেদন পরবর্তী বাতিল হয় সবশেষ থাকে চল্লিশটি আবেদন এই চল্লিশটি আবেদন যাচাই বাছাই করে দেখা গেছে নীতিমালা আইন এবং চাহিত তথ্যের সঙ্গে তারা যা দিয়েছেন তা পূরণ না করে বারোটি দল টিকেছে বাকিগুলো সিদ্ধান্ত নিতে লন্ডনে মেয়র আরিফুল সিলেটে টানায় অনুসারীরা বিএনপির মনোনয়নে টানা দুবার সিলেটে সিটি কর্পোরেশন মেয়রে নির্বাচিত হয় আরিফুল হক চৌধুরী এবারও নির্বাচনে অংশ নেবেন কিনা সে প্রশ্নের উত্তর এখনও মিলছে না নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ করতে তিনি দুই এপ্রিল লন্ডনে যান সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে বলেও জানিয়েছেন তার অনুসারীরা তবে কি আলাপ হয়েছে তা জানতে না পারায় সিলেটে আরিফুল হকের কর্মী সমর্থকেরা নির্বাচন নিয়ে এখনও দোটানায় আছেন আগামী জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবার বিএনপি সিটি নির্বাচনে অংশ নেবে না বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন তাই কর্মী সমর্থকদের চাপে নির্বাচনে আগ্রহী আরিফুল হক প্রার্থিতা নিয়ে দোলা চলে পড়েন এ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে